কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে সংলগ্ন যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সামনে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃষ্টি দোকান পড়ে গেছে রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মঞ্জিল হক জানান খবর পাওয়ার পর কুড়িগ্রাম উলিপুর ও নাগেশ্বরে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে